الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط দুনিয়াতে আল্লাহর কোরআন এসেছে, দুনিয়াতে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, সমস্ত নবীগণকে আল্লাহ পাঠিয়েছেন মৌলিক একটা উদ্দেশ্যে, পৃথিবী বৈষম্যহীন এক সমাজ গড়তে। কাজেই আজকে বৈষম্যের বিরুদ্ধে যে ছাত্ররা মাঠে নেমে এসেছে, যে ছাত্র জনতা, আমি মনে করি এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই ঐতিহাসিক নির্দেশনা বাস্তবায়নেরই একটি পদক্ষেপ। যখন আমাদের জাতি দীর্ঘ বৈষম্যের জাতাকলে পিষ্ট হয়ে প্রতিটি ঘরে ঘরে বোবা কান্নায় গোটা দেশ যখন একেবারে একটা কঠিন গঙ্গানির শব্দ প্রতিটি ঘর থেকে আসছিল, সেই সময়ে যখন কেউ কথা বলার সাহস পাচ্ছিল না, সেই সময়ে চিরতরুণ ছাত্র জনতা তারা জেগে উঠেছে বৈষম্যের বিরুদ্ধে। তাদের এই জাগরণ আজকে গোটা বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়কে আন্দোলিত করেছে, প্রতিটি অভিভাবক নেমে এসেছে, মায়েরা আজকে তার সন্তানদেরকে বুক চাপড়ে সাহস যোগাচ্ছে সত্যের জন্য, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন এবং সংগ্রামে অকাতরে প্রাণ বিলিয়ে দেওয়ার জন্য। এই সময়ে শহীদি কাফেলা হেফাজতে ইসলাম বাংলাদেশ আজকে ঐতিহাসিক দায়িত্ব পালন করার জন্য আজকে মাঠে নামতে বাধ্য হয়েছে। আমি মাঠ পড়ব, আমাদের দায়িত্বশীলরা বলেছেন দোয়ার মাধ্যমে আমাদের সূচনা, এরপরে তোলা হবে আরেক নতুন সূচনার জন্য, এদেশে নতুন এক সূর্যোদয় হবে। স্পষ্ট ঘোষণা করতে চাই, আর যদি একটা গুলি চলে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঘরে বসে থাকতে পারবে না। আমার সন্তানের লাশ নিয়ে আমরা কবরস্থানের দিকে যাব না, পরবর্তী সন্তানের লাশ কাঁধে আমি হেফাজত ইনশাআল্লাহ রাস্তাতে যখন নামবেন টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পাক ভঙ্গ সেই গণজোয়ার রুখে দেওয়ার সাধ্য কারো হবে না। পরিস্থিতি এভাবেই যদি চলতে থাকে, আর যদি আমাদের দেশের জনগণের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বুলেট যদি আর বন্দুকের নল থেকে আরেকটি বুলেট ছুড়ে, তাহলে বাংলাদেশের পরবর্তী গণ অভ্যুত্থান অবশ্যম্ভাবী হবে, সে অভ্যুত্থান রুখে দিলে কেউ পারবে না। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব, যারা বৈষম্যের বিরুদ্ধে জীবন দিয়েছে, যারা বৈষম্যের বিরুদ্ধে জীবন দিয়েছে, অত্যাচারীর হাতে যাদের প্রাণ গিয়েছে তারা নিঃসন্দেহে শাহাদাত বরণ করেছে। কাজেই সেই শহীদদের আত্মার মাগফিরাত শুধু নয়, বরং শহীদদের শাহাদাতের কবুল হওয়ার জন্য আমরা দোয়া করব আল্লাহর কাছে, এবং সেই শহীদদের উসিলায় আল্লাহ যেন আমাদের আগামী প্রজন্মকে এভাবে সকল বৈষম্য জুলুম অবিচার অন্যায়ের বিরুদ্ধে রুখে দেওয়ার রুখে দাঁড়াবার এক অদম্য সাহস যেন আল্লাহ পরবর্তী প্রজন্মের বুকে বুকে দান করেন, সেই দোয়া ইনশাআল্লাহ আমরা করবো। আলহামদুলিল্লাহ।